নিখোঁজ তৃণমূল নেতার দেহ উদ্ধার আর সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে নিখোঁজ তৃণমূল নেতার দেহ উদ্ধার আপনাদের জানিয়ে রাখব শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই তৃণমূল নেতা সুনীল লোহার প্রতিবাদে মালবাজার থানার সামনে পথ অবরোধ দুজনকে গ্রেফতার করে মালবাজার থানার পুলিশ নিখোঁজ তৃণমূল নেতার দেহ উদ্ধার শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তৃণমূল নেতা সুনীল লোহার মালবাজার থানার সামনে পথ অবরোধ দুজনকে গ্রেফতার করে মালবাজার থানার পুলিশ কৌস্তব ভৌমিক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে কৌস্তব ঠিক কি অভিযোগ সামনে আসছে কি পথ অবরোধ করা হয়েছে তৃণমূল নেতার দেহ উদ্ধারের পর মালদহ থানার সামনে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে দেখো সরস্বতী যেটা অভিযোগ আনা হচ্ছে যে সেই তৃণমূল নেতাকে খুন করা হয়েছে এবং যার জেরে সেই যে নিদাম চা বাগান রয়েছে সেই নিদাম চা বাগানের যারা স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা কিন্তু রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছে তোমাকে বলে রাখবো যে গত শুক্রবার থেকে সেই সুনীল রোহান নামে সেই চা বাগানের যে তৃণমূল নেতা তিনি নিখোঁজ ছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এই নিয়ে তার পরিবারের সদস্যরা কিন্তু থানার ব্যবস্থা বন্ধ হয়েছিল তবে যেটি জানা যায় যে শনিবার গভীর রাতে তার দেহ একটি চা বাগানের যে বড় হাইড্রেন রয়েছে সেই ট্রেনে পাওয়া যায় সেই খবর ছড়িয়ে পড়তে কিন্তু বাগান এলাকার মানুষদের মধ্যে ব্যাপকভাবে সঞ্চার হয় তারা এই দোষীদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে আজ সকাল থেকে কিন্তু বেশ খানিকক্ষণ তারা এই যে মালবাজারের থানার সামনে যে রাস্তা সে রাস্তা কিন্তু অবরোধ করে রাখে এবং বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশ আধিকারিকরা গিয়ে তাদের সাথে কথা বলে অবরোধ তুলে নেয় তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে দুজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফ থেকে উদ্ধার পরে সেটাকে ময়না তদন্ত জলপাইগুড়িতে পাঠানো হয়েছে এবং যাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করেছে এই ঘটনার সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তবে এরকম একটি খুনের ঘটনা যে অভিযোগটি উঠে আসছে সামনে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা রয়েছে ব্লক নেতৃত্ব তারাও কিন্তু চাইছেন যাতে কঠিন তার কফির শাস্তি হওয়া যারাই কাজ করেছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে ব্যাপক পরিমানে পুলিশের মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রতিকর ঘটনা না ঘটে বলা যেতে পারে যে এরকম একটি দেহ উত্তারের পরে কিন্তু টান টান উত্তেজনা ছড়িয়েছে গোটা মাল এলাকায় তে একদমই ধন্যবাদ জানাবো কৌস্তব ভৌমিক আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে Thank you.